हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल असम कार्टून एक्सप्लेन। आमी अभिषेक आपने जो नीचे ले ची अब एक नतून वीडियो चलो तेरे बेसि देरी ना करो शुरू करा जाक। आज के आमी स्पाइडरमैन टाइमलाइन मध्य थेके आरेकटा स्पाइडरमैन गल्प निये आपनादेर काछे चले एसेछि। किन्तु एई गल्पटा बलबार आगे आमी आपनादेर बोले दिई आजकेर पर्यन्त स्पाइडरमैन टाइमलाइन थेके जतगुलो स्पाइडरमैन गल्प बोलेछि तार मध्ये स्पाइडरमैन एई फर्मटा सबथेके बेशी पावारफुल। तो शुरू करा जा, आज के स्पाइडरमैन एक शक्तिशाली फर्मेर कथा आपनादेर बोलते चले हलो कैप्टन यूनिवर्स स्पाइडरमैन माने कॉस्मिक स्पाइडर हिसेबे जाके आम्रा चीनी। शक्तिर दिक थेके जदि देखा हय यूनि पावर होल्डार अनेक धरनेर कॉस्मिक पावर पाय एवं होल्डारेर काछे आगे थेके किछु शक्ति थाके थाकले ताहले यूनि पावर सेई पावारटाके आरो अनेक गुण बाड़िये देय़, जार कारणे होल्डार अनेक गुण शक्तिशाली हो जाए। जेमन स्पाइडरमैनेर काछे स्पाइडार सेंस आछे यूनि पावर ओटाके आरो अनेक हजार गुण बाड़िये देय़, जेटार कारणे स्पाइडरमैन आशेपाशे समस्त जिनिसके सेंस करते पारे आर ओर काछे फ्लाइट स्प्लेट स्पीड क्वान एबिलिटी ए धरनेर शक्ति तो आछेई। एगुलो छाड़ाओ अनेक धरनेर कसमिक पावारो पेयेछे जेमन कसमिक अवेयारनेस यूनिविशन मैटर और एनर्जी मैनुकुलेशन सेल्फ सस्टेन्ड मध्य कोनो धरने एनर्जी बा खावार बा पानी दरकार पड़बे ना। एई धरने शक्ति ओके हिसेब मतो गड करे दे निजे हाथ थेके एनर्जी ब्लास्ट बेर करते पारे जेटा बेर करार माध्यमे से आशेपाशे जे कोनो ग्रह के एक निमिषे ध्वंस करे रेखे देयार क्षमता राखे। जे कोनो जिनिसे ता आड़पार जावार क्षमता आछे, डायमेंशन टू डायमेंशन जाम्प बा टेलिपोर्ट करार क्षमता रयेछे। एछाड़ा कैप्टेन यूनिवर्स सिचुएशन अनुजाई पावर व्यवहार करते पारे, कारण जे सिचुएशने जे रकम धरनेर पावर लागबे सेई धरनेर पावर सेई हिसेबे व्यवहार करते पारे। 1964-এ আসা স্পাইডারম্যান আজ পর্যন্ত সবথেকে জনপ্রিয় আর পপুলার ক্যারেক্টারের মধ্যে একটা। যখন স্ট্যানলি এই ক্যারেক্টারটাকে নিয়ে তার পাবলিকেশন মানে তার পাবলিশিয়ারদের কাছে গিয়েছিল তখন পাবলিশারেরা বলেছিলেন এটা একদম বেকার আইডিয়া, কারণ পোকাকে কেউ পছন্দ করবে না, এটা একটা ফ্লপ ক্যারেক্টার হবে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে স্পাইডারম্যান কতটা সফল একটা ক্যারেক্টার, যেটা আমাদের মধ্যে স্পাইডারম্যান হিসেবে জনপ্রিয় হয়ে রয়েছে। নিজের এত গুণ এতগুলো বছরে তার অনেক ধরনের ফর্মের সাথে নতুন নতুন শক্তি ও পাওয়ার, নিজের নর্মাল ফর্মে এই স্পাইডারম্যান খুব বেশি শক্তিশালী। এত বছরে এতগুলো ফর্মের মধ্যে সে নতুন নতুন পাওয়ার গেইন করেছে, কিন্তু আমরা যদি দেখতে পাই যে স্পাইডারম্যান যে নর্মাল রূপে এতগুলো যে মুভি এসছে তার মধ্যেই দেখতে পেয়েছি যে সে কতটা পাওয়ারফুল, কারণ তার নিজের এই নর্মাল ফর্মে সে ট্রেন ট্যাঙ্কের মতো ভারী ভারী জিনিস তুলে ফেলেছে। শুধু এটাই নয়, একটা মিসাইল এক্সপ্লোশনে সার্ভাইভও করেছে, তার সাথে সে 50 টনেরও বেশি এরোপ্লেনকে নিজের হাতের শক্তির মাধ্যমে আটকেছে। এরূপ শক্তি তার মধ্যে শুধুমাত্র নর্মাল অবস্থায়। আজকে আমরা আলোচনা করব ক্যাপ্টেন ইউনিভার্স স্পাইডারম্যানের বিষয়ে, যাকে আমরা কসমিক স্পাইডারম্যান বলেও চিনি। বাকি সুপারহিরোদের মতো স্পাইডারম্যানেরও অনেক ধরনের শক্তিশালী ফর্ম এসেছে, যেমন কার্নেজ স্পাইডারম্যান, স্পাইডারম্যান 2099, জম্বি স্পাইডারম্যান, ভেনম স্পাইডারম্যান। কিন্তু আমাদের অনুযায়ী ক্যাপ্টেন ইউনিভার্স স্পাইডারম্যানের সবথেকে পাওয়ারফুল ফর্ম। চলুন দেখা যাক তাহলে আমাদের এই ফ্রেন্ডলি নেবারহুড স্পাইডারম্যান কী করে এই পাওয়ারফুল ফর্মটা পেল। স্পাইডারম্যানের ক্যাপ্টেন ইউনিভার্স সবার আগে আমরা জেনে নেব ক্যাপ্টেন ইউনিভার্স কে বা কী। যদি দেখা যায় ক্যাপ্টেন ইউনিভার্স কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো পার্সন নয়, এটা একটা শক্তি, এটা হলো দ্য ইউনি পাওয়ার, যার একটা হোস্ট থাকে। ইউনি পাওয়ারে হোস্টকে ক্যাপ্টেন ইউনিভার্স বলা হয়, যেমন ফিনিক্স ফোর্স, ওডেন ফোর্স, যার অনেকগুলো হোস্ট থেকেই এই এনার্জিটা প্রথমে হোল্ডারের পোটেন্সিয়াল দেখে, মানে ওর আত্মাটা দেখে আর দেখে এই ব্যক্তিটা ওই ফোর্সের জন্য বর্দি কি না। যদি ইউনি পাওয়ার হোল্ডার নিজের শক্তি ব্যবহার বাজে কাজের জন্য কিংবা নিজের লোভের জন্য করে তাহলে ইউনি পাওয়ার তাকে ছেড়ে চলে যায়, আর এই কারণেই সে সেলফলেস লোকেদের সঙ্গে বন্ড হয় আর তাদের বেশিরভাগ কসমিক পাওয়ার দেয়। যে ব্যক্তি ক্যাপ্টেন ইউনিভার্স হয় সে আরও অনেক ধরনের শক্তি পায়,
আর অ্যাবিলিটি পায়, যেমন ম্যাটার আর এনার্জি ম্যানুকুলেশন, কসমিক লেভেল স্ট্রেন্থ, কসমিক অ্যাওয়ারনেস, এছাড়া অনেক ধরনের পাওয়ার। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ক্যাপ্টেন ইউনিভার্স আর ইউনিপাওয়ার কি। দেখা দুজনে কি ধরনের জিনিস, এবার দেখা যাক স্পাইডারম্যান কিভাবে ইউনিপাওয়ার পেল। কমিক বুকে স্পাইডারম্যানের এক থেকে বেশি ভাগ ক্যাপ্টেন ইউনিভার্সের শক্তি পেয়েছে। 1919 মার্ভেল এ এক্স অফ অ্যাভেঞ্জার স্টোরি লাইন এসেছিল। সেই স্টোরি লাইনে লকি অ্যাভেঞ্জারকে হারানোর জন্য ওদের বড় বড় ভিলেনদের সঙ্গে টিম আপ করে এবং নিজের একটি বড় ধরনের টিম বানায়, যেটাকে অ্যাভেঞ্জারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্যবহার করতে গিয়েছিল, যার মধ্যে ছিল রেড স্কাল, কিং পিন, উইজার্ড, ডক্টর ডুম, ম্যান্ডারিন আর ম্যাগনেটো। এরা সবাই মিলে হয়তো অ্যাভেঞ্জারকে হারাতে পারত, কিন্তু এদের নিজেদের মধ্যে ঝামেলার কারণে এই টিমের লোকেরা একে অপরের সঙ্গে লড়তে শুরু করে দেয় আর অ্যাভেঞ্জার এই ব্যাপারটা ফায়দা নেয় আর লকির টিম হেরে যায়। এই বিষয়টার কারণে লোকি বিশাল জোরে রেগে যায় এবং সে ফেরত যাওয়ার আগে তিনটি সেন্টিনেলকে মিলিয়ে একটা টাই সেন্টিনেল বানিয়ে দিয়ে যায়, যা পুরো নিউ ইয়র্ককে ধ্বংস করার জন্য তৈরি করেছিল। যদিও আপনারা যদি এক্সম্যান ডে অফ ফিউচার পাস দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে একটা সেন্টিনেল কী ধরনের ভয়ানক হতে পারে, কিন্তু এর থেকে ভয়ানক দেখানো হয়েছে কমিক বুকে সেন্টিনেলদের। তারা এতটাই ভয়ানক ছিল যে কোনো ব্যক্তি বা যে কোনো সুপার হিরো তাদের সঙ্গে লড়তে ভয় কাঁপত। তাহলে ভাবুন, এই ধরনের তিনটি সেন্টিনেলকে যদি একসঙ্গে মেলানো হয় তাহলে কি হতে পারে। এই ধরনের এক একটা এন্টিটি ছিল বিশাল পাওয়ারফুল। তারা তিনটে এক হয়ে কম্বাইন্ড হয়ে একটা টাই সেন্টিনেলের আকার নেয় এবং এই অসাধারণ জিনিসটাকে হারানো প্রায় প্রত্যেকটা সুপার হিরোর কাছে ইম্পসিবল ছিল। এই টাই সেন্টিনেলকে হারানোর জন্য স্পাইডারম্যান চলে আসে তাদের নিজের নর্মাল ফর্মে, কিন্তু তার নর্মাল এই ফর্মে এই ভয়ানক ক্রিচারটাকে হারানো সম্ভব ছিল না। সেই কারণে হঠাৎ করে সেখানে এন্ট্রি হয় ইউনিপাওয়ারে, যে স্পাইডারম্যানের মধ্যে এন্টার করে ইউনিপাওয়ার এবং ইউনিপাওয়ার তাকে প্রচণ্ড রকমের শক্তি দিয়ে ভরিয়ে দেয়। স্পাইডারম্যান চলে আসে ইউনিপাওয়ার, যার মধ্যে প্রবেশ করে আগে যতজন ক্যাপ্টেন ইউনিভার্স হয়েছে তাদের শক্তি এনার্জি তার অভিজ্ঞতা চলে আসে। নিজেরা এই নলেজ শক্তির মাধ্যমে স্পাইডারম্যান হয়ে যায় ক্যাপ্টেন ইউনিভার্স বা কসমিক স্পাইডারম্যান। যখন লোকেদের উপর কোনো বিপদ আসে তখন ইউনিপাওয়ার কোনো ভালো লোকেদের মধ্যে বন্ড হয়ে এইভাবে এই বিপদ থেকে উদ্ধার করে। এবারে এই বিপদটা ছিল টাই সেন্টিনেল, যাকে হারানোর জন্য ইউনিপাওয়ার বেছে নিয়েছিল আমাদের স্পাইডারম্যানকে। এত শক্তিশালী একটা ফর্ম স্পাইডারম্যান পেয়েছিল যেটার মাধ্যমে টাই সেন্টিনেলকে খুব সহজে হারিয়ে দেয়। দ্য স্পেক্টাকুলার স্পাইডারম্যান ইস্যু 158 মধ্যে দেখানো হয়েছিল। পিটার পার্কার এম্পায়ার ইউনিভার্সিটির ল্যাবে নিজের প্রফেসরের সঙ্গে কোনো রিসার্চে কাজ করছিল, তখন ওখানকার একটা মেশিন ওভারলোড হয়ে যায় আর একটা ব্লাস্ট হয়। এই পরিস্থিতিতে ও ওখানকার প্রফেসরকে বাঁচানোর জন্য চেষ্টা করে, তখন হঠাৎ করে পিটার পার্কারের মধ্যে একটা অদ্ভুত এনার্জি এসে যায় আর এটা ছিল ইউনিপাওয়ার। আর ও আবার হয়ে যায় ক্যাপ্টেন ইউনিভার্স। ইউনিপাওয়ার ব্যক্তির ভালো রূপটাকে দেখে তারপর তাকে নিজে হোস্টের জন্য চুজ করে। এই শক্তির সাহায্যে ও একটা শক্তিশালী অ্যান্ড্রয়েডকে হারিয়েছিল যার নাম ছিল ড্র্যাগন ম্যান। যদিও এই উদাহরণটা আপনাদের জন্য এনাফ না হয়, তাহলে এরপরে যে উদাহরণটা আমি দেব সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আর বুঝে যাবেন স্পাইডারম্যানের এই ফর্মটা কতটা বেশি শক্তিশালী। কারণ এই ফর্মে স্পাইডারম্যানকে গ্রে হাল্কের সঙ্গে লড়তে দেখা গিয়েছিল। গ্রে হাল্ককে এত জোরে ঘুষি মেরেছিল এই স্পাইডারম্যান, তার পাওয়ার ফোর্সের কারণে হাল্ক সোজা স্পেসে চলে যায়। যদিও হাল্কের সঙ্গে অনেক সুপার হিরোরাই লড়েছে, কিন্তু স্পাইডারম্যানের এই ফর্মটা এতটা শক্তিশালী ছিল যে তার একটা ঘুষিতে হাল্ক স্পেসে পৌঁছে গিয়েছিল। এরপরে স্পাইডারম্যান ওকে স্পেস থেকে আবার পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু স্পাইডারম্যান থেকে কোনোরকম আয়রন স্যুটকে ধার বাকিতে না রেখে
নিজেই উড়ে যায় এবং স্পেস থেকে গ্রে হাল্ককে পৃথিবীতে নিয়ে চলে আসে। ক্যাপ্টেন ইউনিভার্সকে পৃথিবীতে আসার পরে গ্রে হাল্ক বলে, এবারের মতন আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের বারে তোমাকে দেখে নেব। তখন ক্যাপ্টেন ইউনিভার্স হাসতে হাসতে বলে, বন্ধু কে কাকে ছেড়ে দিল? আমি তোমাকে ঘুষি মেরে স্পেসে পাঠিয়ে দিলাম, আবার তোমার প্রাণকে সুরক্ষিত করবার জন্য স্পেস থেকে তোমাকে নিয়ে এলাম, বলে ক্যাপ্টেন ইউনিভার্স সেখান থেকে চলে যায়। ক্যাপ্টেন ইউনিভার্স তার এই পাওয়ারের মাধ্যমে সেন্টিকে হারানোর মতো ক্ষমতা রাখে বলে কমিক বুকে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায়। ক্যাপ্টেন ইউনিভার্সের পাওয়ারটা এইরকমই, সে যে কোনো ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে বিনা কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই আরপার যেতে পারে। কমিক বুকের মধ্যে অনেকে ক্যাপ্টেন ইউনিভার্স হয়েছে, যেমন ইনভিজিবল উম্যান, সিলভার সাপার, ডেয়ার ডেভিল, জাগারনাট, X-23, এমনকি হাল্কও একবার শক্তিটা পেয়েছিল। আমি আপনাদের প্রথমেই বলেছি যে ইউনিপাওয়ার হোল্ডারদের মেনলি পোটেন্সিয়াল, মানে তার হার্টটা কীরকম, তার আত্মাটা কীরকম, এইটা দেখে। ইউনিপাওয়ার তার মধ্যেই চলে আসে যার হৃদয় আর মন সবসময় পরিষ্কার থাকে। আজকের জন্য আপনাদের এতটাই। কমিক বুকের গল্প অনুযায়ী কসমিক স্পাইডারম্যানের গল্প আপনাদের জানালাম, নেক্সট স্টোরিতে আবার দেখা হবে। আজকের জন্য বাই। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কিরকম লাগলো তা আমাকে জানায় নিচে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে কোনো মতেই ভুলবেন না। একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার আপনার আমার দেখা হবে। চলুন তাহলে বিস্তারিত নিয়ে পরে আজকের মতো টাটা।